non c'è con chi su mai. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। তুমি এমন করতেছো কেন? এমন করবো না কি করবো? ছয়টা মাস হলো বিয়া করছো, ছয়টা মাসে প্রতিটা রাইতি তুমি আমার এই জ্বালা যন্ত্রণাটা শরীরের ভিতরে তুলে দাও, পারো না নিবাইতে যাওয়া আইসো কিয়ের লেগে আমার তোমার ভিতরে না আমার বিয়া করতে আইসো কিয়ের লেগে। হ্যাঁ, বিয়া করার সময় মনে আসছিল না? আরে এত বড় সমস্যা লইয়া নাকি তেল দিয়া ঘুমাও না? আমার এত সুন্দর রূপ যৌবন গুলা সব বিফলে যাচ্ছে, তুমি মানে যতটুকু আমি একটু সন্তুষ্ট হয়ে থাকতে চাই তুমি আরো জ্বালা আমার আগুন আরো বাড়াইয়া দিয়ে রাখো। আমার রূপ যৌবন দেখে তো তোমাকে বিয়ে করছি। আমার রূপ যৌবন যৌবন দেখেই বিয়ে করছো? আমার রূপ যৌবনের জ্বালা যখন তুমি না থামাইতে পারো তোমার চেহারা দেখে কি আমি থাকবো? কি করবো আমি, আমি তো চটটুক পারি তটটুকি যাই, যটটুক পারি তটটুকেই যাই, যটটুক পারি তটটুক দিয়ে তোমার ওই যে এক বউ থাকবো না তোমার কাছে, বুঝো নাই? এত চিকিৎসা আছে, এত চিকিৎসা বাইরে আছে, হরেক রকমের ইয়ে আছে, হারবল ওষুধ আছে, ডাক্তারের কাছে আছে, কত কবিরাজি ওষুধ আছে। সেদিন কি লজ্জা করে যখন বউর আছে জটা পিঠা খাইবা না তখনকার ঠিকই লজ্জা যাই বোগা। শোনো, যে জায়গা লাগবে 1 কেজি, এই জায়গায় যদি তুমি 100 টাকা দাও তাইলে কি আর হইব? নতুন বিয়া করছো, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবো। কথাটা যে কোউ রসে রসে ছয়টা মাস হয়ে গেছে। আস্তে কথা কো, পাশে তো চাচা আছে। চাচা আছে তাই কি হয়েছে? চাচা শুনুক ভালো করে, তার বাতিটার কত সুন্দর রূপ যখন ভিতরে একবারে খাতা করতেছে। চাচা শুনলে কি মনে করবে? শুনুক গা চাচা, তাই কি ছাগল হয়ে আইসো হাল চাষ করতে? গরু ছাড়া কি ওই যে হাল চাষ করে যাইব? এই ছাগলের কাম নাই গরুর জায়গায়। চেষ্টা করতেছি, এই চেষ্টা দিয়ে কাম হবে না, ভালো করে চেষ্টা করো, সঠিক চেষ্টা করো, বুঝছো? আজকে যে জ্বালা বাড়াইছো আজকে তোমার আমার দরকার নাই, আজকে থেকে আমি তোমার ত্যাগ করে দিব। তুমি যেদিন ঠিক করতে পারবা এই দিনকে আমার কাছে দেবে। যাও তুমি বাইরে যাও, বাইরে যাও ঘুমাইবা, আমি ঘরে ঘুমাবো। আমি জানি না, বাইরেও বাইরেও যাও, ঠিক হয়ে আসু। কি একটা জ্বালাই পড়লাম আমি। হ্যাঁ, ছয়টা মাস হইলো আমার বিয়ে হয়েছে, এমন দেখতে কি সুন্দর, তর তাজা, একবারে সাদা ধবধবা ফর্সা, উঁচা লম্বা, ইষ্ট পিষ্ট কোনো দিকে কম নাই, কিন্তু ভিতরটাই এতটুকু। কে তুই পারবি না? তাহলে তুই এত বড় একটা হাতির মতো বউরে বিয়া করছিস কেন? লেগা মশার মতো বউরে বিয়া করতি? কিন্তু না, আমারে লয়ে এসে বিয়া করতে, অহন আর আমারে দিতে পারে না, দিতে পারবি না, যেমন থাক বাইরে অমন, আমি আমার মতো একাই ঘুমাম না। ভাল লাগতেছে না, যত সময় যাইতেছে তত এরও আমার কেমন জানি যন্ত্রণা লাগতেছে। যাই একটু ফ্রেশ হয়ে আসি। না, এ বাড়িতে থাকাই চলে না, থাকবো কিভাবে? আমার ভাইস্তার ভাইস্তা বোঝে প্রতি রাত্রে যে ক্যাসকাসি করে, এ বাড়িতে থাকা সম্ভব? এই 1 মাস হলো ওকে রাতভরে ঝগড়াঝাটির জন্য আমি এক মুহূর্তের চোখ বুঝতে পারি না। হ্যাঁ, তুই পারবি না, ঠিক আছে, এটা ছোটোখাটো মেয়ে বিয়ে কর না, নিয়ে খোঁজতে নি মেয়ে, ওর সাথে পারে না রাতভরে কাও 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 সুশ্রী সিঁড়া সিঁড়ি। আরে চিন্তা ভাবনা, আমার একটু ঘুম আসে না, কী করলাম আমি, কি মেয়ে এনে দিলাম, ওই মেয়ে বিয়ে করতে হবে, পারে না ওই মেয়ে এনে ঘরের ভিতর একবার ঝগড়াঝাটি করবো আর আমার ঘুম নষ্ট হবে। কিন্তু সে ঠিক আছে, আসলে ভাজতে ভরে দেখলে তো আমারও একটু লোভ হয়। কি শালার বডিটা, কেমন জানো দেশি জান পুরা, আবার মনে হয় যে ডাবের পানি না, কি বলে যে তুলনা করো, তুলনাই হয় না। আর গায়ের রংটা কি টকটকা সাদা, এই বউ তুই আসতে পারিস না,
স্ত্রী, আমি যদি পারতাম রে তাহলে এই বয়সে খেল দেখাই দিতাম, গুড়া কত দূর দৌড়াইতে পারে দেখাই দিতাম। তুই আমার বাতে যাই আসলে খুঁজতে নেবে পারিস না, একবার জ্বালা তুই আমার নাক ময় সহ্য করতে আই। তোর একটা সুযোগ নিতেই হবে, আমার এই লোভ লালসাটাকে একটু পূর্ণ করতেই হবে। এই দুর্বলতার সুযোগে আমি বৌমার মধ্যে যদি একটা ডিম শুড়ি আর বৌমা যদি ডিমটা খাপাত করে গেলে খায় তখন তাই গেছি এই বুকে নিব। আমার মনে একবার বুকে নিলে তুল তুলে দেহটা বৌমা রাতভর ক্যাস ক্যাস করছে কাজ হয় নাই, এই সুযোগে যাই আমি একটু যদি কাজ হয়ে যায় তাহলে আমি একটু ডাইল দিব, তাহলে বৌমা প্রতিদিন ওই ডালা ডালির আশা করবে। শুনলাম আজকে নাকি কবিরাজের কাছে গেছে, গেছে খুব ভালো হয়েছে, কি কারণ আমি প্রতিটা রাইতে এরকম জ্বালা যন্ত্রণা আর আমি সহ্য করতে পারতাছি না। যাই হোক এই উসুলাই যদি একটু ভালো হয় মুক্তি পাবো তারপরে। বৌমা কি করো? আব্বা এই যে বিছানা টিছানা গুছাইতাছি, রান্না বান্না করুন তো বসেন। থাক তোমার দেখার পর থেকে চার নেশাটা বন্ধ হয়ে গেল। কি বলব্বা? হ্যাঁ চা থাক দুটো কথা কই। হ্যাঁ আব্বা কর। আসলে তুমি আছে আমার রাস্তে বউ। হ্যাঁ কিন্তু তোমারে আমি যে নজরে দেখি তুমি হয়তো জানো না। আব্বা আপনি কি নজরে দেখেন? কথাটা শোনো, তুমি যে রাত্রি যে কষ্টটা ভোগ করো প্রতিদিনই যে স্বামীর সঙ্গে মানে আমার ভাতিজার সঙ্গে যে ফাউলটকগুলো করো আজে বাজে কথা আমি জানি, জানতাম ছোটকালের থেকেই ওই কাজে অপারক হবে। আর ঠিক অপারক অবস্থায় তোমারে ফুসলাইয়া ফুসলাইয়া বিয়ে করে আনলো। এই যে প্রতিটা রাত তোমার কাছে যায় যে তোমার ভিতরে যে অঞ্জলাটা দেয় এই নিজে তুমি কাজ কাজ করো এইগুলো আমি প্রতি রাত্রে শুনতে পাই, শুনতে পাই তোমার প্রতি যে আমার দরদটা দর টকলে ওঠে একটু ঘুমোয় না। আরে বাবা আমার দুঃখ বোঝার মতো কেউ আছে? জুল বোঝার মতো কেউ থাকতো তাহলে আপনার বাইসতে এই যে বিয়া হয়েছে যে ছয় সাত মাস হয়ে যাইতেছে এর মধ্যে যে কোনো একটা ব্যবস্থা করতো। আমার দুঃখ বোঝার মতো কেউ নাই যে দেখে দাও, কোনো চিকিৎসাই করে না। এই বলো তোমার দুঃখ দেখার কেউ নেই, আমি আছি বলে তো তোমার দুঃখে আমি দুঃখিত হই। তুমি বলো না আসলে কথা আছে কি, আমার বাঁচতে যে সুখ তোমার দিতে না পারে ওই সুখটা হলে তো তোমার সব ঠিক তাই না? কেমনে বলি আপনি আমার অঞ্জাটা শ্বশুর আসলে বলা ঠিক না, তারপরে কিছু করার নাই, মুখ গুঞ্জার কতদিন থাকবো আর থাকতে পারতেছি না। বলতেছিলাম কি আব্বা আপনার বাইস্তারে না ভালো একটা ডাক্তার কবিরাজ দেখায় একটু ভালো করে দেন না, আমগো সংসারটা একটু সুখ শান্তি এনে দেন না। ইস কিসের মধ্যে কি আমি কি কই আর অসায়ন্ত মাথায় কি, আরে বলতেছি কি ওই বাইস্তা ওই ছোটবেলা থেকে অপারক, ও যতই ওষুধ খা ড্রাম ড্রাম খা কাজ হবে না, যতই আয়ুর্বেদিক খা হোমিওপ্যাথিক খা হোমিওপ্যাথিক খা হবে না, সারা জীবন তুমি দাও দাও করে চলবা তাই বলছি। আপনি রে কি কইতাছেন? ছোটবেলা থেকে এরকম তাহলে বিয়া করালেন কে? কথাটা শুনো, কথাটা শুনো না, ওর জন্যই করাতে হয়েছে আর ফুসলায় ফুসলায় হয়তো কোনোদিন ঠিক হবে, যেদিন ঠিক হবে সেদিন তোমার আর এই মানে সুবর্ণ থাকবে না এই রূপ থাকবে না। এই জন্য আমি বলছি না তোমার ওই অভাবটা যদি আমি পূর্ণ করে দিই। তুমি বুঝছো না কেন,
তুমি যদি আমার সত্যটা রাজি হয়ে যাও, কোন সমস্যা ধন সম্পদ যা আছে সব তো তোমার ব্যবস্থা যদি ফেলে চলে যাও, এই সম্পদ তুমি পরে আর এক মেয়ে আসবে সম্পদের লোকের সম্পদগুলো সব নিয়ে যাবে, তাহলে তুমি বাবা কসুটা। এই জন্য বলতেছি গোপনে গোপনে আমরা সম্পর্ক বজায় রাখবো, আর তুমি ওর সাথে সাথে অভিনয় করবো, স্বামীর অভিনয় গোলমালও করবো না, পেশাদও করবো না, তোমার যখন যা লাগে গোপন গোপনে আমি এনে দেবো। আমার মনে হয় আমার দিন ছোড়া কাজে লাগছে, টোপ গুলা খাইছে। আমি বলতেছিলাম কি আসলে আপনি না আমার কষ্ট বুঝতে পারেন আব্বা, আমার কষ্ট যেমন বুঝছেনি কষ্ট যেমন দূরে করবার চান, তাহলে আপনি যেটা করবেন আমি এটাতে রাজি আছি। তুমি রাজি আছো? তাহলে দেরি করে লাভ কি, আসলে আমি অনেকদিন ধরে তোমার এর সাথে করছিলাম, আমার কোনো কিছু নাই। এবার তো আগুন প্রাণ পাচ্ছ না বাবা, কি শুরু করছো সেগুলা বাবা, সবাই মানুষের বাপের সময় কুকুর দেখাম শুয়ারের বাচ্চা কলম করে তুই আমি সারবো না, মারলে তুমি আমারে মারো, মারলে দেহ আমার কোন দোষ নাই, তুমি বিশ্বাস করো তোমার চাষা আমার কইছে কি জানো, তুমি নাকি বলে ছোটবেলার থেকে এরকম, তোমার বলে ছোটবেলা থেকে এই সমস্যাটা, তুমি বলে জীবনেও ঠিক হইবা না, আমার কাছে কত কি কইল বাহেনা তাহেনা এটা সেটা কয়া টয়া বুঝায় টুজায়া, তোমার চাচাই আমারে কইছে কি এই বাড়ি ঘর দুয়ার সয় সম্পত্তি যা আছে সব আমার নামে দিব, আমি থুয়া যামু গেলে গিয়ে তোমার চাচাই আমার চাহিদা মেটাইব, আর তোমার সাথে আমারে ভঙ্গিমা করে এখানে শুয়ে থাকবো। এই বাড়ি ঘরের সব মালিক এখন আমি, চাচা মালিক খবর দেবো কে, মালিক তো আমি। ঠিক আছে, শোন মানুষের সমস্যা হতেই পারে, মানুষের সমস্যা আছে সমাধানও আছে, এই যে এখন সুস্থ আমরা ডাক্তার করছি 7 দিনের মধ্যে তুমি ফুলফিল সুস্থ হয়ে যাবে, ওষুধ দিয়েছে ওষুধ নিয়ে এসে রাখছি, কেবল আমি ঢুকতেই দেখি তোর এই অবস্থা। আর করবো না, যা হয়েছে হয়েছে, ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। তোরে তো আমি রাতে দেখতে চিন্তা করে থাক, দেখি পাঁচ চাষা গনে গেল, এর আজকে 12টা না বাজানো পর্যন্ত বাসায় আসতেছি না।